সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য নিয়ে পড়াশোনা করব। আর আজকের ক্লাসে আমরা বিক্রয় ফেরত জাবেদা নিয়ে পড়াশোনা করব। পুরো ক্লাসের সাথে আছি আমি তৌফিকুল ইসলাম হৃদয়। প্রথমেই আমাদের জানা দরকার বিক্রয় ফেরত জাবেদা কেন প্রস্তুত করা হয়, বিক্রয় ফেরত জাবেদাটা কি এবং কখন আমরা বিক্রয় ফেরত জাবেদা কিভাবে প্রস্তুত করি। বিক্রয় ফেরত জাবেদা বলার আগে আমরা বিক্রয় জাবেদা করে আসছি, যখন বিক্রয় জাবেদা করে আসছি তখনই দেখেছি যত প্রকারে বাকিতে বিক্রয় আছে সকল বিক্রয়কে আমরা বিক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত করি। এখানে কোনো প্রকার নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয় না। যখন আমি একটা পণ্য বিক্রি করে দিয়েছি কোনো কনজিউমারের কাছে কিংবা কোনো ক্রেতার কাছে, ওই পণ্যটার কোয়ালিটি ঠিক না হয়, ওই পণ্যটা সময় মতো সরবরাহ না করায়, ওই পণ্যটায় বাটার হারে ভুল করার কারণে কিংবা ওই পণ্যটায় কিছুটা উচ্চ মূল্য ক্রেতার থেকে নেওয়ার কারণে ক্রেতা বিভিন্ন কারণে সেই পণ্যটা আমার কাছে ফেরত পাঠাতে পারে, ঠিক একইভাবে আমি যখন একটি পণ্য বিক্রি করি সেই বিক্রির পণ্যটি যখন ক্রেতার কাছে যায়, ক্রেতার যখন পছন্দ না হয় তখন আমার দোকানে তিনি আবার সেই পণ্যটি পাঠিয়ে দেয়। তখন একজন বিক্রেতা হিসেবে আমার দরকার এক মাসে কতগুলো পণ্য আমার দোকানে ফেরত আসছে কিংবা আমার প্রতিষ্ঠানে ফেরত আসছে সেটি লিপিবদ্ধ করা কিংবা তার পুরো হিসেবটি করা। তো আজকের ক্লাসে আমরা দেখব বিক্রয় ফেরত জাবেদা, তার মানে একটা নির্দিষ্ট মাসের মধ্যে কত টাকার পণ্য বিক্রয় করার পরে এই প্রতিষ্ঠানে ফেরত এসেছে। আমরা একটা গাণিতিক বা ব্যবহারিক প্রয়োগের ম্যাথ দিয়ে পুরো একটা সমাধান করার চেষ্টা করব এবং দেখব কিভাবে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত কিংবা তৈরি করা হয়। আমরা দেখতে পাচ্ছি জনাব মাহবুব ব্রাদার্সের লেনদেন সমূহ এবং এই পুরো ঘটনাগুলো কিংবা লেনদেনগুলো 2022-2021 সালের জুন মাসের। তো এই 2021 সালের জুন মাসের দুটো লেনদেন কিংবা দুটো এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি এখানে, দুটো পড়ব, পড়ে দেখব এই দুটো এন্ট্রি বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ হয় কি না কিংবা হওয়ার যোগ্য কিনা। প্রথম লেনদেনটি আছে 2021 সালের জুন মাসের 8 তারিখ। এখানে দেয়া আছে সোহানের নিকট থেকে ফেরত, তার মানে আমি একটি পণ্য মিস্টার সোহানের কাছে বিক্রয় করেছিলাম, সোহানের পণ্যটি পছন্দ না হয় কিংবা ওই পণ্যে কোনো ত্রুটি থাকায় সোহান আবার পণ্যটি আমার কাছে ফেরত পাঠিয়েছে। কি ফেরত পাঠিয়েছে একটু দেখি। প্রতি প্যাকেট 50 টাকা দরে 20 প্যাকেট চকলেট, তার মানে সোহানের কাছে আমি চকলেট বিক্রি করেছিলাম, সোহানের হয়তো চকলেটটি পছন্দ হয়নি, চকলেট আবার আমার কাছে ফেরত চলে আসছে, এটির কারবারি বারটা ছিল 5%। তার মানে এখানে সোহানের কাছে বিক্রি করেছি, সোহান আমার কাছে আবার ফেরত পাঠিয়েছে, অতএব এটি একটি বিক্রয় ফেরত যেটি আমরা বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করব। দ্বিতীয় এন্ট্রি দেখতে পাচ্ছি আমরা জুনের 15 তারিখ, শাহ আলী স্টোর থেকে ফেরত, তার মানে শাহ আলী স্টোরের কাছেও আমি বিক্রয় করেছিলাম, তিনিও আবার আমাকে ফেরত দিয়েছে। কি ফেরত দিয়েছে? প্রতি লিটার 60 টাকা দরে 50 লিটার কোকা কোলা, প্রতি লিটার কোকা কোলার দাম 60 টাকা, তিনি আমাকে 50 লিটার কোকা কোলা ফেরত পাঠিয়েছেন, যেখানে কারবারি বাটার পরিমাণ 10% এবং ক্রেডিট নোট নং 650। এবার আমরা কিভাবে একটি বিক্রয় ফেরত জাবেদা তৈরি করে তার বিস্তারিত দেখার চেষ্টা করব। যখন আমরা বিক্রয় ফেরত জাবেদা তৈরি করি তখন প্রথমত আমার দরকার হয় কোন প্রতিষ্ঠানের কিংবা কার বিক্রয় ফেরত জাবেদা তৈরি করছি, অতএব তার শিরোনাম দিয়ে আমাদেরকে ওই বিক্রয় ফেরত জাবেদাটি শুরু করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো লেনদেনগুলো জনাব মাহবুব ব্রাদার্সের, তাহলে আমরা লিখব মাহবুব ব্রাদার্সের বিক্রয় ফেরত জাবেদা। এখন আমরা একটা ছক দেখতে পাচ্ছি, আমি ছকটি আগেই প্রস্তুত করে রেখেছি, এখন আমি কোন ছকে কোন জায়গায় কি বসবে
সেটি আমি লিখব। তো প্রথম ছকে আমরা সব সময় তারিখ দিয়েই শুরু করি। দ্বিতীয় ছকে তাহলে কি হবে, দ্বিতীয় ছকটি বোঝার আগে আমরা বাকিতে বিক্রয়ের জাবেদাটি আমাদের বুঝতে হবে। যখন আমরা একটা পণ্য বাকিতে বিক্রয় করি তখন আমরা জাবেদা দাখিলা দেই দেনাদার অথবা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু এখন সেই বিক্রয়কৃত পণ্যটি আমার কাছে আবার ফেরত এসেছে, এখন আমাকে জাবেদা দিতে হবে বিক্রয় ফেরত ডেবিট এবং একই সাথে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখন আমরা এখানে যেহেতু এই সোহান একজন আমার কাছে এতদিন প্রাপ্য হিসাব ছিল বা সাহালি আমার কাছে একজন প্রাপ্য হিসাব ছিল, তাকে আমরা ক্রেডিট করে দিয়েছি, অতএব তখন আমরা এই ক্রেডিট হিসাব খাতটি এখানে লিপিবদ্ধ করব। ক্রেডিট হিসাব খাত। তার পরের ঘরটি হচ্ছে ক্রেডিট নোট নং। তারপরে সূত্র, একটু আগে আমরা একটা জাবেদা করলাম, জাবেদাটা ছিল এরকম, যদি আমরা একটা পণ্য বিক্রয় করার পরে সেই পণ্যটি ফেরত আসে তাহলে বিক্রয় ফেরতের জাবেদা, তাহলে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসেব অথবা দেনাদার ক্রেডিট, তাহলে আমরা লিখব বিক্রয় ফেরত ডেবিট। প্রাপ্য হিসেব ক্রেডিট। এবার আমরা 2021 সালে জনাব মাহবুব ব্রাদার্সের দুটো লেনদেন আছে, এই দুটো লেনদেন বিক্রয় ফেরত জাবেদায় পোস্টিং দেব এক এক করে। তাহলে এখানে তারিখ দেওয়া আছে 2021 সালের জুনের 8 তারিখ। প্রথমত দেখতে পাচ্ছি প্রতি প্যাকেট 50 টাকা দরে 20 প্যাকেট চকলেট ফেরত এসেছে, তাহলে 50 টাকা দরে 20 প্যাকেট, মোট দাম আসে 1000 টাকা। এর উপরে কারবারি বারটা ছিল 5%, তাহলে সেই কারবারি বারটাকে আমাকে এখন বিয়োগ করে দিতে হবে, তাহলে গুণ 5%। আমরা যখন 1000 টাকায় 5% দেই তখন আমরা টাকা পাই 500 টাকা। 1000 টাকা থেকে যদি 500 টাকা বিয়োগ করি তখন আমাদের থাকে 9500 টাকা। তাহলে 9500 টাকার পণ্য সোহানের থেকে ফেরত এসেছে, সেটি আমরা বের করতে পেরেছি। এখন তাহলে আমরা এই মাহবুব ব্রাদার্সের বিক্রয় ফেরত জাবেদায় কিভাবে লিপিবদ্ধ করব সেই প্রসেসটি দেখি। প্রথমত এখানে সোহানের নিকট থেকে ফেরত এসেছে, তাহলে ক্রেডিট কে হয়েছে, ডেবিট হয়েছে বিক্রয় ফেরত, তাহলে ক্রেডিট হয়েছে জনাব সোহান, তাহলে এখানে লিখব সোহান। আমরা এখানে কোনো ক্রেডিট নোট নং দেখতে পাচ্ছি না, তাহলে এটি নীল থাকবে এবং সূত্র নেই। তাহলে আমাদের এখানে কত টাকা লিপিবদ্ধ করতে হবে, 9500 টাকা। তাহলে আমাদের প্রথম লেনদেন কিংবা প্রথম এন্ট্রিটি লিপিবদ্ধ করা হলো। এবার আমরা দ্বিতীয় লেনদেন কিংবা এন্ট্রিতে যাব। দ্বিতীয় লেনদেন দেয়া আছে 2021 সালের 15ই জুন, শাহ আলী স্টোর হতে ফেরত এসেছে। কি ফেরত এসেছে, প্রতি লিটার 60 টাকা দরে 50 লিটার কোকা কোলা। তাহলে প্রতি লিটার যদি 60 টাকা হয় 50 লিটার কোকা কোলার দাম আসে 3000 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি কারবারি বাটার পরিমাণ আছে 10%, এটার উপর যদি আমরা 10% কারবারি বারটা ধরি তাহলে আমাদের কাছে আসে 300 টাকা। আমাদের এখন 3000 থেকে এই 300 টাকা বিয়োগ করে দেখাতে হবে, 3000 থেকে 300 টাকা বিয়োগ করলে আমাদের থাকে 2700 টাকা। তাহলে আমাদের কার নামে হিসাববুক্ত করতে হবে, তার নামটি হচ্ছে শাহ আলী স্টোর। তাহলে আমরা শাহ আলী স্টোরের নামে 2700 টাকা হিসাববুক্ত করব এবং শাহ আলী হচ্ছে এই হিসাবের একটি ক্রেডিট খাত।
এখানে দেখতে পাচ্ছি ক্রেডিট নোট নং দেয়া আছে 650। এবং এখানে আমরা টাকা বের করেছি 2700 টাকা। এবারে যদি আমরা এই দুটো তারিখের টাকাটা যোগ করে দেই তাহলে আমরা পাবো বিক্রয় ফেরত জাবেদার জেড, কিংবা 2021 সালের জুন মাসে আমার যত টাকার পণ্য বিক্রয় করার পর ফেরত এসেছে তার নিট জেড, কিংবা তার মোট পরিমাণ। তাহলে মোট পরিমাণ হচ্ছে 12,200 টাকা। তাহলে আমরা বলতে পারি মাহবুব ব্রাদার্স এর প্রতিষ্ঠানে 2021 সালের জুন মাসে মোট 12,200 টাকার পণ্য বিক্রয় করার পর ফেরত এসেছে। তাহলে আজকে পুরো ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করেছি তার ছোট একটু সাম আপ করি। আজকে প্রো ক্লাসে আমরা বিক্রয় ফেরত জাবেদা কেন প্রস্তুত করি, বিক্রয় ফেরত জাবেদা কোন কোন কারণে প্রস্তুত করি, বিক্রয় ফেরত জাবেদা কিভাবে প্রস্তুত করি এবং সেটা একটা গাণিতিক সমাধান আমরা করে দেখিয়েছি। তারপরও পুরো ক্লাস নিয়ে আপনাদের কারো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, কনফিউশন থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরো ক্লাসটি ভালো লেগে থাকলে সবাই শেয়ার করে দিবেন। সবাইকে অশেষ ধন্যবাদ গুরুকুলের সাথে থাকার জন্য।